আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে চাকরির পরীক্ষার জন্য বাংলা কিছু প্রশ্ন এসে থাকে, আমি সে প্রশ্নগুলো আলোচনা করব। আমরা একটি বিষয় জানি যে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে একটি নিয়োগ হয়েছে, যেটি আরো অনেক আগে হয়েছিল, তার পরীক্ষা শুরু হয়েছে ইতিমধ্যেই। দুই একটা পদে পরীক্ষা হয়েছে এবং অন্যান্য পদগুলোতে শীঘ্রই পরীক্ষা হবে। তো আমরা এই আজকে থেকে মোটামুটি যে কাজটি শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে বিভিন্ন নিয়োগ পরীক্ষা যে প্রশ্নগুলো এসে থাকে সেগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে হচ্ছে খাদ্য অধিদপ্তরের বিগত সময়ে যে প্রশ্নগুলো এসেছিল, বিশেষ করে আমরা এখানে পার্ট বাই পার্ট করব, প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা করবো। আজকে এখানে বাংলা প্রশ্ন, এখানে বিগত সময় এসেছে এরকম 40টি বাংলা প্রশ্ন আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব, যেগুলো প্রশ্নগুলো দেওয়া আছে প্লাস উত্তরও দেওয়া আছে। আপনারা ভিডিওটি দেখে কি কি প্রশ্ন এসেছিল সেগুলো দেখতে পারবেন এবং এখানে উত্তরগুলো দেখে নিতে পারবেন। চলুন আমরা দেখে নেই আমাদের বিগত সময়ে খাদ্য অধিদপ্তরের বিভিন্ন নিয়োগ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে থেকে বাছাই করা 40টি বাংলা প্রশ্ন। প্রথমে 1 নম্বরে আছে, কোন বানানটি শুদ্ধ? এখানে আমাদের এখানে দেখুন যে 4টা বানান দেওয়া আছে, সব উন্মীলিত উন্মীলিত। এর মধ্যে আমাদের ক নাম্বার যেটা দেওয়া আছে, হ্রস্ব উ, ণ, ম, দীঘিকার, ল, রসিকার, ত, এটা হচ্ছে সঠিক। এরপরে 2 নম্বর হচ্ছে, বাংলা ভাষার স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণ কয়টি? এখানে ক নাম্বার দেওয়া আছে 13 ও 38টি, ক নাম্বার 15 ও 41টি, গ নাম্বার 10 ও 37টি, ঘ নাম্বার আছে 11 ও 39টি। এখানে সঠিক উত্তর হবে 11 ও 39টি, বাংলা ভাষায় স্বরবর্ণ 11 ও ব্যঞ্জনবর্ণ 39টি। এবার আছে, রতন কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের চরিত্র? অর্থাৎ এখানে রতন একটা চরিত্রের নাম, সেটা কোন গল্পের? এখানে আছে গিন্নি, পোস্ট মাস্টার, সুবা, ছুটি। এখানে উত্তর হবে খ, পোস্ট মাস্টার। এবার 4 নম্বর আছে, বার্থডে হারামজাদা, তা না হলে মানচিত্র খাবো, পঙ্কোক্তিটি রচয়িতা কে? এখানে বার্থডে হারামজাদা, এটি তা না হলে মানচিত্র খাবে, এটি রচনা কে করেছেন? এখানে আছে, ক নাম্বার আছে আল মাহমুদ, খ আছে শামসুর রহমান, গ আছে কায়কোবাদ, ঘ আছে রফিক আজাদ। এখানে উত্তর হবে ঘ, রফিক আজাদ। এরপরে 5 নম্বর আছে, হরতাল কোন ভাষার শব্দ? এখানে আছে ওলন্দাজ, চীনা, ফার্সি, গুজরাটি। এখানে উত্তর হবে ঘ, অর্থাৎ গুজরাটি। এরপরে 6 নম্বর আছে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পান নিম্নবর্ণিত কোন কাব্যগ্রন্থের জন্য? এখানে 4টা দেওয়া আছে, যেটা সেগুলো আছে, এক ক আছে গীতাঞ্জলি, খ অগ্নিবীণা, গ সোনাতরী, ঘ পথের পেঁচালী। উত্তর হবে ক, গীতাঞ্জলি। এরপরে 7 নম্বর, কোনো কিছুর নামকে বলে? এখানে আছে বিশেষণ, বিশেষ্য, অব্যয়, ক্রিয়া। উত্তর হবে খ, বিশেষ্য। 8 নম্বর হচ্ছে, কোন শব্দটি পদ্য এর সমর্থক নয়? এখানে আছে ধরা, নলিনী, তাম্রস, কমল। অর্থাৎ এখানে যে 4টি শব্দ দেওয়া আছে এর মধ্যে 3টি হচ্ছে সমার্থক শব্দ, একটি হচ্ছে সমার্থক নয়। এখানে বের করতে হবে সমার্থক নয় কোনটি। পদ্ম, ধরা, ধরা তো পৃথিবী, আর পদ্ম তো আমরা জানি, তো সেক্ষেত্রে পদ্মের সমার্থক নয় হচ্ছে ধরা। এরপরে 9 নম্বর হচ্ছে, উত্তম পুরুষ উপন্যাসের রচয়িতা কে? এখানে ক নম্বর হচ্ছে রশিদ করিম, খ হচ্ছে শহীদুল্লাহ কায়সার, গ হচ্ছে শওকত ওসমান, ঘ হচ্ছে জহির রায়হান। এখানে উত্তর হবে ক, রশিদ করিম। 10 নম্বর হচ্ছে, আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচয়িতা কে? ক হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, খ হচ্ছে আবুল মনসুর আহমেদ, ঘ হচ্ছে আতাউর রহমান, ঘ হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই। উত্তর হবে এখানে খ, আবুল মনসুর আহমেদ। আমার দেখা রাজনীতির 50 বছর গ্রন্থটি রচয়িতা হচ্ছে আবুল মনসুর আহমেদ। এবার 11 নম্বর হচ্ছে, কোনটি শুদ্ধ বানান? এখানে আমরা 4টি বানান দেখতে পাচ্ছি, সবগুলো কৃষিজীবী উচ্চারণ হবে, কিন্তু এখানে কোন বানানটি সঠিক? আমরা এখানে উত্তর হবে গ, ক রিফালা, সদ রসিকার, জ দিগিকার, ব দিগিকার, অর্থাৎ কৃষিজীবী এটি হবে। এরপর এখানে আমাদের 12 নম্বর আছে, কখন ধন্তন্য হয় না? এখানে আছে উত্তর আছে, এখানে ক বর্গের আগে, ট বর্গের আগে, ত বর্গের আগে, ব বর্গের আগে। উত্তর হবে খ, ট বর্গের আগে। এরপরে 13 নম্বর আছে, মোদের গর্ব, মোদের আশা, আমরি, বাংলা ভাষা গানের রচয়িতা কে? এখানে ক নাম্বার আছে রবীন্দ্রনাথ ঠাকুর, খ আছে কাজী নজরুল ইসলাম, গ আছে আব্দুল গাফফার চৌধুরী, ঘ আছে অতুল প্রসাদ সেন। উত্তর হবে ঘ, অতুল প্রসাদ সেন।
14 নম্বর আছে গঠন অনুসারে বাক্য কত প্রকার, এখানে ক আছে 2, খ আছে 3, গ 4, ঘ 5। উত্তর হবে খ, অর্থাৎ 3। গঠন অনুসারে বাক্য 3 প্রকার। 15 নম্বর আছে স্বাধীনতা তুমি কবিতাটি রচনা করেন, ক আছে কাজী নজরুল ইসলাম, খ শামসুর রহমান, গ হুমায়ুন আহমেদ, ঘ সৈয়দ শামসুল হক। উত্তর হচ্ছে খ শামসুর রহমান, অর্থাৎ স্বাধীনতা তুমি কবিতাটি রচিত হচ্ছে শামসুর রহমান। এবার 16 নম্বর হচ্ছে নিরীহ শব্দের বিপরীত শব্দ কোনটি, তো নিরীহ শব্দ এখানে চারটা আছে, দুর্দান্ত, দুরন্ত, কঠিন, অশান্ত। অর্থাৎ আমাদের এখানে নিরীহ শব্দের বিপরীত শব্দের উত্তর হচ্ছে ঘ, অশান্ত। নিরীহ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অশান্ত। দিবাকর শব্দটির বিকল্প হলো, এখানে আছে রোদ্দুর, ভানু, করজ্জর, প্রখর। এখানে উত্তর হবে খ, ভানু। দিবাকর বা সূর্য, ভানু, রবু, এগুলো হচ্ছে সমার্থক শব্দ, তো এই জন্য দিবাকর শব্দের বিকল্প শব্দ হচ্ছে ভানু। এরপর 18 নম্বর আছে কাপুরে বাবু বাগধারাটির অর্থ কি, এটার অর্থ এখানে দেওয়া আছে অসভ্য, উড়নচণ্ডী, বাহ্যিক সভ্য, মতলব বাস। এখানে উত্তর হবে গ, বাহ্যিক সভ্য। এরপর 19 নম্বর আছে রিক্সা কোন দেশি শব্দ, এখানে ক আছে জাফানি, খ রুশ, গ বাংলাদেশি, চ ঘ চীনা। এখানে উত্তর হবে ক জাফানি, অর্থাৎ রিক্সা জাফানি শব্দ। 20 নম্বর বাংলা ভাষায় পদ কয় প্রকার, এখানে উত্তর আছে 2 প্রকার, 3 প্রকার, 4 প্রকার, 5 প্রকার। উত্তর হবে ঘ, 5 প্রকার। এবার 21 নম্বর আছে মহামানবের দেশে কোন ব্যক্তিত্বকে নিয়ে নির্মিত টেলিভিশন নাটক, ক হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, খ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, গ হোসেন শহীদ সোহরাওয়ার্দী, ঘ হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। উত্তর হবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপরে আমরা 22 নম্বর আছে বাংলা বর্ণমালায় ব আছে কয়টি, 2, 3, 4, 1। বাংলা বর্ণমালায় ব আছে একটি, অর্থাৎ উত্তর ঘ। 23 নম্বর বাংলা ভাষায় প্রথম মুসলমান কবির নাম কি, ক হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, খ ভারতচন্দ্র রায়, গ শামসুর রহমান, ঘ হচ্ছে কবি কঙ্কন। উত্তর হবে ক, শাহ মোহাম্মদ সগীর। 24 নম্বর আছে বাক্য সংকেশন কি, ক হচ্ছে ইঙ্গিতময় শব্দ ব্যবহার করে বাক্য তৈরি, খ হচ্ছে অসম্পূর্ণ বাক্য, গ হচ্ছে ক্ষুদ্রতম বাক্য, ঘ হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। উত্তর হবে যে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা, বাক্য সংকোচন হচ্ছে একটি মাত্র শব্দে ভাবকে প্রকাশ করা। 25 নম্বর কোন বানানটি শুদ্ধ, এখানে আমরা অসমীচীন বানান দেখেছি 4টি, এর মধ্যে ক নম্বর হচ্ছে স্বর অ, স, ম দীঘিকার, চ দীঘিকার, ন অসমীচীন, এটা হচ্ছে শুদ্ধ বানান। এরপর 26 নম্বর মন মাঝি এর সঠিক ব্যাস বাক্য কোনটি, এখানে ক আছে মনের মাঝি, খ আছে মনরূপ মাঝি, গ আছে মন মাঝির ন্যায়, ঘ আছে মন ও মাঝি। এখানে উত্তর হবে খ, মনরূপ মাঝি। এরপরে আমরা 27 নম্বর দেখব কোন বানানটি শুদ্ধ, এখানেও শুদ্ধ বানান আছে 4টি বানান, এর মধ্যে ঘ নাম্বার যেটা মরসুকার, ম দিগুকার, শয়রে প্রসুকার, মুমূর্ষু, এটা হচ্ছে সঠিক বানান। এবার 28 নম্বর কলসটি কানায় কানায় পূর্ণ কোন কারকে কোন বিভক্তি, এখানে দেওয়া আছে অপাদানে সপ্তমী, স্থানাধিকরণে সপ্তমী, ভাবাধিকরণে সপ্তমী, কালাধিকরণে সপ্তমী, অর্থাৎ বিভক্তি সবগুলো সপ্তমী। এখানে জাস্ট কারক ভিন্ন ভিন্ন দেওয়া আছে, উত্তর হবে গ, ভাবাধিকরণে সপ্তমী। এরপরে 29 নম্বর মনীষী শব্দের বিপরীত অর্থ, নির্বোধ, প্রভা, মনস্থিতা, স্থিরতা, এখানে উত্তর হবে ক, নির্বোধ। 30 নম্বর প্রত্যক্ষ কোনো বস্তুর সাথে পরোক্ষ কোনো বস্তুর তুলনা করলে প্রত্যক্ষ বস্তুটিকে বলা হয় উপমিত, উপমান, উপমেয়, রূপক, উত্তর হবে উপমেয়, গ। 31 নম্বর আছে ঘুরে বালি কথাটির অর্থ কি, ক আছে বাতাসে বালি, খ আশায় নৈরাশ্য, গ ভালোতে খারাপ, ঘ আছে গোবরে পদ্মফুল, উত্তর হবে খ আশায় নৈরাশ্য। 32 নম্বর যার বাসস্থান নেই বাক্যের এক কথায় প্রকাশ কি, অনিকেতন, উদ্ধান্ত, অনুস, একাহারী, উত্তর হবে ক অনিকেতন। 33 নম্বর ভুল বানান কোনটি, এখানে 4টি বানান দেওয়া আছে, এর মধ্যে 1টি বানান ভুল, বাকি 3টি সঠিক। এখানে দেখতে হবে ভুল বানান কোনটি, উত্তর দেওয়া আছে গ জামিতি, এটা হচ্ছে ভুল, এখানে সমিতি, প্রতীতি, প্রকৃতি এগুলো সঠিক। 14 নম্বর আছে বুলবুলিতে ধান খেয়েছে এই বাক্যের, বুলবুলিতে শব্দে কোন কারকে কোন বিভক্তি রয়েছে, এখানে দেওয়া আছে করণের সপ্তমী, অধিকরণের সপ্তমী, কর্তৃকারকের সপ্তমী, অপাদানের সপ্তমী, উত্তর হবে গ কর্তৃকারকের সপ্তমী। 35 নম্বর পদ্ধতি শব্দের সন্ধি বিচ্ছেদ করলে পাওয়া যায় পদ যোগ ধতি, পদ যোগ হতি, পং যোগ ধতি, পদ যোগ ধতি, এখানে উত্তর হবে খ পদ হসন্ত যোগ
পতি পদ্ধতি। 36 নম্বর মনস্তাপ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে ক নম্বর আছে মন যোগ তাপ, খ নম্বর মন যোগ তাপ, গ নম্বর মনোজ যোগ তাপ, ঘ নম্বর আছে মনোযোগ তাপ। এখানে উত্তর হবে ক, মন দেওয়ার পরে বিসর্গ প্লাস তাপ, এই এটা হচ্ছে মনস্তাপ। 37 নম্বর আমি কবি বনের পাখির মতো স্বভাব আমার গান করার বাক্যটি কোন রচনার অন্তর্ভুক্ত? এখানে আছে আমাদের ক আছে হৈমন্তী, খ বিলাসী, গ যৌবনের গান, ঘ আছে কলিমদ্দি দফাদার। এখানে উত্তর হবে গ যৌবনের গান। 38 নাম্বার অর্ধাঙ্গী রচনায় ব্যবহৃত নবদম্পতির প্রেমালাপ কবিতাংশটির রচয়িতা কে? ক আছে বিহারীলাল চক্রবর্তী, খ রবীন্দ্রনাথ ঠাকুর, গ মাইকেল মধুসূদন, ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত। উত্তর হবে খ রবীন্দ্রনাথ ঠাকুর। 39 নম্বর বাক্য হিসেবে কোনটি নির্ভুল? এখানে চারটি বাক্য দেওয়া আছে এবং নির্ভুল কোনটি? এক নম্বর আছে আমি সন্তোষ হলাম, দুই নম্বর আছে বাংলাদেশ উন্নতশীল দেশ, গ আছে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, ঘ আছে সে অপমান হয়েছে। এর মধ্যে এটা যেটা সঠিক হচ্ছে তিনি সস্ত্রীক ঢাকায় থাকেন, বাকি তিনটি ভুল। 40 নম্বর আছে শুদ্ধ বানানটি নির্দেশ করুন, এখানে চারটি বানান দেওয়া আছে মুহুর মুহু, এর মধ্যে চারটির মধ্যে কোনটি সঠিক? এখানে ক নাম্বার আছে মরসুকার, হরসুকার, ময়রে প্রসুকার, হরসুকার, এটা হচ্ছে সঠিক। আমরা এখানে যে 40টি প্রশ্ন কথা বলেছিলাম সে 40টি প্রশ্ন এবং উত্তর দেওয়া আছে, এগুলো বাছাই করা প্রশ্ন, বাংলায় বিভিন্ন সময় এসেছিল খাদ্য নিয়োগ পরীক্ষায়। আমি বিশ্বাস করি আপনারা যদি এই 40টি প্রশ্ন ভালোভাবে আয়ত্তে আনেন এখান থেকে কম পড়ার সম্ভাবনা থাকবে। আমরা পরবর্তীতে বাংলার জন্য মোট কমপক্ষে এখানে 40টি দিয়েছি, আরও প্রায় 160টি, মোট আমরা 5টি ভিডিওর মাধ্যমে প্রায় 200 বাংলা সাজেশন হিসেবে দিয়ে থাকবো। সেগুলো আপনারা যদি পড়েন আশা করি এখান থেকে বাংলা কমন পড়বে। তো ভিউয়ার্স আশা করি ভিডিওটি ভালো লাগবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।